আমার বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম জানিয়ে প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পেঁপের প্লাস্টিক চাটনি। তা পেঁপের প্লাস্টিক চাটনি বানাতে কী কী উপকরণ লাগে চলুন বন্ধুরা আমরা এবার দেখে নিই। আমি একটা ছোট পেঁপে চার ভাগের এক ভাগ পেঁপে আমি পাতলা পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। চিনি, লেবু, কাজু, কিশমিশ, একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দুধ নিয়েছি। আর জল তো লাগবে, আমার আখা সাজানো আছে, কড়াইও মাটি দেওয়া আছে। এবার আখার কাছে চলে যাই বন্ধুরা। আখাটা আমি জ্বালিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি কড়াই বসিয়ে দেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার জল দিয়ে দেব। আমার জলটা উষ্ণ গরম হয়েছে, এর মধ্যে আমি পেঁপে ছেড়ে দেব। পেঁপেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জলের মধ্যে, এবার পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে ফুটতে দেব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম, এটা এবার নাড়ব। আমার চিনির মধ্যে যে নোংরাটা রয়েছে তা পরিষ্কার করার জন্য এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব। দুধটা দিয়েছি, এবার চিনির যে নোংরাটা সেটা এবার কালো হয়ে দেখবেন উঠে যাবে, এটা আমি এবার তুলে ফেলে দেব। এই নোংরাটা এবার আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। আমার জলটা ফুটে গেছে, এর মধ্যে এবার পেঁপেটা দিয়ে দেব। বন্ধুরা আমার পেঁপে দেখুন দিয়ে দিয়েছি চিনির রসে, আর আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো চাটনি, তাই একটা লঙ্কা আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই লঙ্কাটা এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবার কাজু আর কিশমিশও আমি দিয়ে দেব। বন্ধুরা আমার পেঁপের চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি লেবুর রসটা দিয়ে দেব। পেঁপের প্লাস্টিকের চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থেকে বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।